सुप्रिय इंग्रेजी भाषा शिक्षार्थी बंधुरा सबा के स्वागत जानी प्रफेसर इकबाल होसेन स्मार्ट इंग्लिश लैंगुएज लार्निंग पक्ष आज के विषय आलोचना करब से हल बडी लैंगुएज बा बडी रिलेटेड लैंगुएज। तो आजकल ये विषयटी से ही विषयटी एम किस शब्द आम किस वार्ड आ जेगुलो अत्यंत प्रयोजनीय अथच आमरा ए वार्डगुलो जानी ना। तो ठीक आछे आमरा आमादेर आलोचनाय चले जाई। बाच्चाटी हाई तुलछे, ए जे हाई तोला, हाई तोलार जे वार्डटा इयन, वाई ए डब्ल्यू एन, इयन इयन माने हाई तोला। ताहले बाच्चाटी हाई तुलछे, द किड इज इयनिंग, द किड इज इयनिंग। The kid is yawning. The kid is yawning. Yawn mane hai tola. The kid is yawning. Amar nak diye shordi jorche. Khub uncommon shobdo na? Nak diye shordi jorche sei dhoroner shobdo to amra khub eta dekhi na. Amar nak diye shordi jorche. My nose is running. My nose is running. My nose is running, amar nak diye shordi jorche, my nose is running, my nose is running, mane running mane to oi je pani ta jorche, shordi jorche, running, my nose is running. Porer je sentence ti she ghamse, ghama se sweat, s w e a t, sweat mane se ghama, sweat mane holo ghama, s w e a t, sweat. তাহলে সেন্টেন্সটা হলো সে ঘামছে, হি ইজ সোয়েটিং, হি ইজ সোয়েটিং। সে ঘামছে, সোয়েটিং, সোয়েট মানে ঘামা, অসোয়েট মানে ঘাম। এখানে এটাকে আমরা ভার হিসেবে ব্যবহার করলাম। পরের যে সেন্টেন্সটি সেটা হলো আমার প্রস্রাব করা দরকার। তো এখানে আমি বলি যে প্রস্রাব করা যেটা ইনফর্মাল ইংলিশ সেটা হচ্ছে পি, এইটা ইনফর্মাল ইংলিশ। মানে কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো শান্ত মানে বড় কোনো অনুষ্ঠানে আমরা ব্যবহার করি না, সেটা ঘরোয়াভাবে বন্ধুবান্ধবের সঙ্গে যে কথাগুলো বলি সেটা হচ্ছে ইনফর্মাল ইংলিশ, আর যেটা আনুষ্ঠানিক সেটাকে ফর্মাল ইংলিশ বলে। তো এখানে আমি যে শব্দটি ব্যবহার করছি সেটি হচ্ছে ইনফর্মাল ইংলিশ, যে আমার প্রস্রাব করা, আই নিড টু পি, I need to pee, informal English বললাম। তবে এর একটা ফর্মাল ইংলিশ আমি বলতে পারি, I need to urinate, I need to urinate, urinate আছে ফর্মাল শব্দ, need to urinate, I need to urinate, urinate আছে ফর্মাল ইংলিশ, আর informal ইংলিশ হচ্ছে pee। পরে যে সেন্টেন্সটি সেটি হলো আমার ভীষণ মাথা ধরেছে, আমার ভীষণ মাথা ধরেছে, আই হ্যাভ এ ব্যাড হেডেক, আই হ্যাভ এ ব্যাড হেডেক, হ্যাভ এ ব্যাড হেডেক, আই হ্যাভ এ ব্যাড হেডেক। হেডেক মানে মাথা ধরা, ভীষণ ব্যাড, আই হ্যাভ এ ব্যাড হেডেক, I have a bad headache, আমার ভীষণ মাথা ধরেছে, I have a bad headache। পরে যে সেন্টেন্সটি সেটি হলো লোকটির নাক ডাকছে, দ্য ম্যান ইজ, নাক ডাকছে স্নোর, এস এন ও আর ই, স্নোর, স্নোর মানে নাক ডাকা, দ্য ম্যান ইজ স্নোরিং, দ্য ম্যান ইজ স্নোরিং, ম্যান ইজ স্নোরিং, এস এন ও আর আই এন জি, মূল শব্দটা হলো স্নোর, স্নোর, নাক ডাকা। আমরা নাক ডাকি না, ঘুমের ভিতর নাক ডাকি তো অনেক সময়, সেই নাক ডাকার ইংরেজি হচ্ছে স্নোর, স্নোর, দ্য ম্যান ইজ স্নোরিং, দ্য ম্যান ইজ স্নোরিং। পরের যে বাক্যটি, সে শীতে কাঁপছে, শীতে কাঁপে না, শীত লাগলে কী করে, আমরা গা কাঁপি না, কাঁপ থর করে কাঁপে, তাহলে সে শীতে কাঁপছে,
He's shivering in cold. He is shivering. S-H-I-V-E-R-I-N-G. Shivering in cold. He's shivering in cold. He's shivering in cold. Shivar means kapa. Shivering. S-H-I-V-E-R. Shivering. Shivering in cold. He's shivering in cold. পরের যে সেন্টেন্সটি সেটি হলো সে মাথা নেড়ে সায় দিল। আমি কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমাদের আজকের এই যে টপিকটি সেটি হলো বডি ল্যাঙ্গুয়েজ বা বডি রিলেটেড ল্যাঙ্গুয়েজ, যেখানে আমাদের দেহের সাথে সম্পর্ক আছে। আমরা অনেক সময় কথা ভাষা দিয়ে অনেক আমাদের এক্সপ্রেশন মনের কথা প্রকাশ করি, আবার কখনো কখনো বডিকে আমরা ব্যবহার করি, বডি বা বডি বডি ল্যাঙ্গুয়েজ বা বডি রিলেটেড ল্যাঙ্গুয়েজ। তো সে মাথা নেড়ে সায় দিল। He nodded. He nodded his head. He nodded. Shudhu nodded bolli ar. He nodded his head. His head. He nodded his head. Ba shudhu nodded bollo hoy. He nodded othoba he nodded his head. The nod ta ki ei je. This is nod mane shai dewa. Eta universal accepted. He nodded his head mane yes. Abar na bujhateo এটা সে অসম্মতি প্রকাশ করা, শেক এর ইংরেজি হলো শেক। তাহলে সায় দেওয়া নডেড, আর অসম্মতি প্রকাশ করা না বলা শেক। তো তাহলে এই যে হি নডেড ইজ হেড, সে মাথা নেড়ে সায় দিল, সে হা করে শুনছিল। হা করে শুনছিল মানে কি? মানে হলো যে সে এতটাই মুগ্ধ যে সে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল, সে হা হা করে শুনছিল। তাহলে হি ওয়াজ লিসনিং, হি ওয়াজ লিসনিং, এল আই এস টি এন আই ইজ লিসনিং, হি ওয়াজ লিসনিং, লিসনিং অ্যাগেইভ, এ জি এ পি অ্যাগেইভ, হা করে, হা হা করে মানে মানে খুব মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলো, তন্ময় হয়ে গেছিলো সেই জন্যই হি ওয়াজ লিসনিং অ্যাগেইভ মানে হা করে। পরের যে সেন্টেন্সটি আমার মাথায় ঘুরছে, আই ফিল, আই ফিল, এটা কিন্তু উচ্চারণ হচ্ছে ফিল, এফ আই ডবল এল ফিল, বাট এফ ডবল এল ফিল, আই ফিল কি? আই ফিল গিডি, জি আই ডাবল ডি ও আই ফিল গিডি, আই ফিল গিডি, আমার মাথা ঘুরছে, আই ফিল গিডি। মাথা ঘোরা মানে কি? মনে হচ্ছে আমি পড়ে যাবো যে কোনো সময়, মাথা ঘুরছে, আই ফিল গিডি, মাথা ঘোরা। পরের যে সেন্টেন্সটি আমার বমি বমি লাগছে, আই ফিল নশিয়া, আই ফিল নশিয়া, এন এ ইউ এস ই এ নশিয়া, আই ফিল নশিয়া, বমি বমি ভাব, নশিয়া, আই ফিল নশিয়া। পরের যে বাক্যটি সেটা হলো আমার দাঁত ব্যথা করছে, মাই টুথ, মাই টুথ ইজ একিং, এ সি এস এ সি এস ই এ সি এস আই এন জি একিং, এ সি এস আই এন জি একিং, মাই টুথ ইজ একিং, এক মানে সে ব্যথা করা যন্ত্রণা হওয়া, একিং, মাই টুথ ইজ একিং। পরের যে সেন্টেন্স সেটি হলো মেয়েটি চোখ পিটপিট করা, চোখ পিটপিট করা বারবার ঘন ঘন ই করা, বারবার বারবার চোখ খোলা বন্ধ করা, চোখ খোলা বন্ধ করা, চোখ পিটপিট করা, চোখ খোলা চোখ বন্ধ করা, চোখ খোলা চোখ বন্ধ করা, এটাকে পিটপিট করা বলে। সে এই যে পিটপিট করা এর একটি ইংলিশ হলো ব্লিঙ্ক, বি এল আই এন কে ব্লিঙ্ক, দ্য গার্ল ইজ ব্লিঙ্কিং, দ্য গার্ল, দ্য গার্ল ইজ ব্লিঙ্কিং, বি এল আই এন কে আই এন জি ব্লিঙ্কিং, দ্য গার্ল ইজ, দ্য গার্ল ইজ ব্লিঙ্কিং, মেয়েটি চোখ পিট করছে, দ্য গার্ল ইজ ব্লিঙ্কিং, ব্লিঙ্ক মানে চোখ পিট পিট করা। সে কোনোই দিয়ে আমাকে গোতা দিল, কোনোই দিয়ে গোতা দিল, এরকম গোতা দেওয়া, নাজ, হালকা গোতা দেওয়া, নাজ, হি নাজ মি, হি নাজ মি, এন ইউ ডি জি ই, হি নাজ মি, হি নাজ মি, হি নাজ মি, সে আমাকে কোনোই দিয়ে গোতা দিল, হি নাজ মি। সে কথা বলার সময় তোতলায়, তোতলা তো মানে
এক কথা বারবার বলা, কথা বলতে সময় এক কথা বারবার বলা, এটাকে তোতলানো বলে। এই তোতলানো ইংরেজিতে স্ট্যামার, STAMMER, স্ট্যামার মানে তোতলানো। সে কথা বলার সময় তোতলায়, হি স্ট্যামার্স, STAMMER, স্ট্যামার্স। সে কথা বলার সময় তোতলায়, এই যে থার্ড পার্সন বলে এখানে টেস দিলাম, হি স্ট্যামার্স ওয়াইল টকিং, যখন সে কথা বলে, হি স্ট্যামার্স ওয়াইল টকিং, সে কথা বলার সময় তোতলায়, হি স্ট্যামার্স ওয়াইল টকিং। লোকটিকে, সে লোকটিকে ঘুষি দিল, পাঞ্চ, ঘুষি দেওয়া হলো পাঞ্চ, PUNCH, পাঞ্চ। হি পাঞ্চ দি ম্যান, PUNCH, হি পাঞ্চড দ্য ম্যান, সে লোকটিকে ঘুষি দিল, হি পাঞ্চড দ্য ম্যান। সে হাত নেড়ে অতিথিদের বিদায় জানালো, সে হাত নেড়ে অতিথিদের বিদায় জানালো। আমরা হাত নেড়ে কী করি, বিদায় জানাই, হাত নেড়ে বিদায় জানাই। হি ওয়েভড, এটাকে ওয়েভ বলে, WAV, ওয়েভ মানে হাত নাড়ানো। শান্ত বিদায় জানানোর জন্য আমরা বা কাউকে দেখা হলে এটা বলি, অনেক সময় খুশি হয়ে অনেক সময় আমরা এই ধরনের হাত নাড়াই, ওয়েভ। হি ওয়েভড হিজ গেস্টস, হি ওয়েভড হিজ গেস্টস, হি ওয়েভড হিজ গেস্টস গুড বাই। তো আমাদের এই আজকের এই যে আলোচনাটি মূলত বডি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে, বডি রিলেটেড ল্যাঙ্গুয়েজ, যেগুলো অত্যন্ত প্রয়োজনীয়। অথচ আমরা এই ধরনের শব্দ সচরাচর ব্যবহার হতে দেখি না। আমার বিশ্বাস এই শব্দগুলো যারা দর্শক শ্রোতা তাদের খুব কাজে লাগবে। ইংরেজি ভাষা শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ধরনের আরও ভিডিও নির্মাণ করতে আমাকে উৎসাহিত করার জন্যে তোমরা এই ভিডিওটিতে লাইক দিবে, সাবস্ক্রাইব করবে এবং কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে।